আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়েরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো আজকে রেসিপিটা হচ্ছে আমার মায়ের হাতের রেসিপি, তো আমিও করা ট্রাই করলাম আর কি। তো যাই হোক, মা চাচিরা রান্না কিন্তু মানে খুবই মজা হয়, তার কোনো তুলনা হয় না, সবাই জানেন। তো যাই হোক, এখানে আমি একটা বড় বোলে এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি, প্রায় 2 কেজির মতো হবে, হাড় চর্বিসহ। আসলে হাড় চর্বিসহ মাংস রান্না না করলে কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, এখানে আমি মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, তো এখন শুধু রান্না করার পালা আর কি। তো চলুন, কথা না বাড়িয়ে আমি চুলায় চলে যাই। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম, তার ভিতরে তেল, তেলটা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর আজকে রান্নাটা অনেকটা মশলায় কিন্তু শিলপাটায় বেটে নিয়েছি। তো প্রথমে আমি এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ একটু থেতলো করে দিয়েছি। তো পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি, দিয়ে দিব এখানে আমি কিছু তেজপাতা, আর দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি, এগুলো দিয়ে দিচ্ছি। তো হালকা একটু ভাজা হয়ে গেলে আমি বাকি মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিব, আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজের পেস্ট, তো আদা আর পেঁয়াজের পেস্টটাকে একটু ভেজে নিচ্ছি তেলের সাথে, এতে করে কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি জিরা বাটা 2 টেবিল চামচ, আদা রসুন পেস্ট, এগুলো কিন্তু দিয়ে দিয়েছি আগেই, দিয়ে তারপরে পরে দিয়েছি আমি জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। গুঁড়া মশলা এখানে আমি 3 রকমের ব্যবহার করেছি, সব কিছুই কিন্তু 2 টেবিল চামচ করে করে দেওয়া আর কি। দিয়ে দিয়েছি সামান্য একটু পানি, এখন আমি একটু ঢেকে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আসলে বাটা মশলার তরকারি কিন্তু আলাদা স্বাদ হয়, তো আগে কিন্তু আমরা সবাই কিন্তু বাটা মশলার তরকারি খেতাম। তো যাই হোক, বাটা মশলার তরকারির কিন্তু তুলনাই হয় না, আর যেহেতু মায়ের হাতের রেসিপি তার তো মানে কোনো তুলনাই নেই কারো কাছে। তো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে এখন আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে এখন আমি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। এখন সামান্য একটু ঢেকে আমি সামান্য একটু কষিয়ে নিচ্ছি। পাঁচ মিনিট আমি এটাকে ঢাকনাটা লাগিয়ে কষিয়ে নিয়েছি, এখন আর একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আসলে মশলা আর মাংস যদি খুব ভালোভাবে কষানো হয়, মানে কষানিতে সিদ্ধ হয়ে যায়, তাহলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগে আর অন্যরকম একটা স্বাদ হয়। কিন্তু দিয়ে দিচ্ছি এখানে আমি 2-3টা আলু একটু ছোটো সাইজ করে কেটে, কিন্তু আমার মানে আলুগুলো আমার ছেলে একটু পছন্দ করে, তো আমি আজকে ভেবেছিলাম যে আলু ছাড়াই রান্না করব। তো আমার ছেলে বলতেছে আলু দেওয়ার জন্য, তো আলুটা দিয়ে দিলাম। তো যাই হোক, আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও কষিয়ে নিচ্ছি। আবারও একটু নেড়ে চেড়ে দিব, আর
এখানে দিয়ে দিচ্ছি একটু বাদাম বাটার। আসলে এটা অপশনাল, এটা না দিলেও চলবে। তো বাদাম বাটাটা দিয়ে দিলাম একটু, যেহেতু ভুনা হবে তো একটু বাদাম বাটা দিয়ে দিলাম। বাদাম বাটাটা দিয়ে অল্প আছে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে। ঝোলের পানি দিয়ে দিলাম আমি, পানি গরম করে। আর তরকারিতে গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন সবসময়, তাহলে কিন্তু আপনার তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো আমার আম্মা তো সবসময় তরকারি, মানে যে কোনো তরকারি, শুধু মাংস না, মাছ, শুটকি, মানে মোরগ, যেটাই রান্না করুক না কেন, সব কিছুতেই আম্মা গরম পানি করে ঝোলের পানিটা দিয়ে দেয়। তো ভালো লাগে। তো ঝোলের পানিটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি, মানে আমার রান্নাটা প্রায় শেষের দিকে, এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আস্ত। যেহেতু আমরা একটু ঝালটা কম পছন্দ করি, তার কারণে কয়েকটা কাঁচামরিচ আস্ত দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্পেশাল একটা গরম মশলার গুঁড়া, এক চা চামচের মতো হবে আর কি। যেই গরম মশলাটা আমরা ঘরে বানিয়ে থাকি, সবাই বানায়, শুধু আমি না, সব গৃহিণী আপুরাই কিন্তু এই মশলাটা বানিয়ে রাখেন ঘরে। তো এটা হলো একটা স্পেশাল গরম মশলা, সেইখান থেকে আমি এক চা চামচ দিয়ে দিয়েছি। তো আমার রান্না তো শেষ, আপনারা তরকারি কালারটা দেখেই বুঝতে পারছেন, খুবই সুন্দর আসছে কালারটা আর খুবই ইয়াম্মি খেতে। তো মাশাল্লাহ খুব দারুণ মজা হয়েছে। তো আমার রান্না তো শেষ এইখানেই। তো আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।